अस्सलाम वालेकुम एवरीवन। एम आई ऑडिबल? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালেকুম আসসালাম। এম আই অডিবল আমাকে শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আজকে অনেকে একদম ফার্স্ট জয়েন করেছেন, আমরা স্টার্ট করবো। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কতটুকু করেছি? লাস্ট ক্লাসে আমরা কতটুকু পড়েছি? আর ওটি কোনো আইডিয়া নেই? লাস্ট ক্লাসে আমরা কতটুকু পড়ে এসেছি? ম্যাম, 10 principles এর লাস্ট দুইটা পড়ানো হয় নাই, আর বাকিগুলো সব পড়ানো হয়ে গেছে। কারণ লাস্ট দুইটা ম্যাম ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে পড়ে, এই জন্য ম্যাম বলেছিলেন মিড এর পরে পড়াবেন। আচ্ছা, আর প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার স্টার্ট করেছি, বা সার্কুলার ফ্লো ডায়াগ্রাম? না ম্যাম, ডায়াগ্রাম আজকে পড়ানোর কথা। সার্কুলার ফ্লো ডায়াগ্রাম ওটাও স্টার্ট করিনি। না ম্যাম, আজকে বলেছিলেন পড়াবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো অফিশিয়ালি দিস ইজ আওয়ার লেকচার 5 অফ প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। টুডে উই উইল গো টু দ্য চ্যাপ্টার 2 ফ্রম আওয়ার রেফারেন্স বুক, অ্যান্ড ফ্রম দ্যাট চ্যাপ্টার basically the name of that chapter is very interesting. Just allow me some time, I will share the book. So the name of the chapter is very interesting, like the thinking like an economics, which means after completing this chapter, in some way you can think like an economist. Economist er moto amra chinta bhabna kora amra kintu shikhe jabo. Acha, এবং এই চ্যাপ্টারে মেইনলি ফোকাস যেটা, ইট উইল ডেভেলপ দ্য ফার্স্ট মডেল ইন ইকোনমিক্স, উইচ ইজ সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। অ্যান্ড ইন ইন দ্যাট ডায়াগ্রাম ইউ উইল গেট টু নো অ্যাবাউট হাউ ইউ আর কো রিলেটেড উইথ দ্য ইকোনমি। দ্যাট মিনস ইউর ইকোনমিক অ্যাক্টিভিটিস, হাউ দ্যাট ইকোনমিক অ্যাক্টিভিটিস হ্যাজ সাম ইম্প্যাক্ট অন অল ওভার দ্য ইকোনমি। সো উই উইল গেট টু নো অ্যাবাউট দ্যাট। After completing that, we will focus on another model. Actually, it's not a model, it's actually a curve, which is called the production possibility frontier. And from that frontier, actually, we will find out in at which point we're going to produce goods and services. So we will study about that. Then we will focus on the chapter 4, which is about the demand and supply. তো আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, এবং আমি একটু বলেই দিই, আজকের ক্লাসে আমি একটা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দিব। অর্থাৎ আজকে ক্লাস শেষে আমি একটা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দিব। দরকার হলে চ্যাট বক্সে একটু লিখে দেন যে আজকের ক্লাসে ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস হবে। সো যেই জয়েন করবে না কেন, একটু পরে সেটা পেয়ে যাবে। তো সবাই এখন পেন পেপার নিয়ে বসি। অ্যান্ড আমি দেখেন একটা একটা জায়গায় একটা একটা ছবি হচ্ছে গিয়ে আমি একটু জুম ইন করলাম, দ্যাট ইজ সার্কুলার ফ্লো ডায়াগ্রাম। সার্কুলার ফ্লো ডায়াগ্রাম, সেটাকে আমি জুম ইন করলাম। এই ছবিটা এখন আঁকতে হবে। কেন আঁকতে হবে, আঁকার শেষে আজকে ক্লাস শেষে আমি এটা অবশ্যই বলবো যে কেন এটা আঁকতে বলছে, বাট ইটস ম্যান্ডেটরি ফর ইউ নাও টু ড্র দিস ফিগার। এবং আমি যে বলছিলাম একটা ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস দেবো, দ্যাট উইল বি অ্যাবাউট দিস ফিগার। আমি দেখা যাবে যে ক্লাস শেষে আজকে আপনার লেকচারটা আমাকে সাবমিট করতে বলবো। আমি একটা ফোল্ডার ওপেন করব যেখানে আপনি জাস্ট এই যে লেকচার আজকে আমি যা যা লেকচার দিব, এই লেকচারটা আমি বলে দিব কি কি লিখতে হবে না লিখতে হবে, এইটা আপনাকে আমি সাবমিট করতে বলবো। এম আই ক্লিয়ার টু ইউ? তো এটা সাবমিট করতে হবে, সো দ্যাট সবাই খাতা কলম নিয়ে বসি, বসে এই ছবিটা আঁকি। এবং এখানে যেভাবে অ্যারো গুলো দেওয়া আছে ঠিক সেভাবে অ্যারো গুলো দিব। আপনি একটা কালারের পেন দিয়ে লিখে সেভাবে বক্স করে লিখবো, অ্যাক্টিভিটিস গুলো লিখবো। সো ইউ উইল গেট 2 মিনিটস টু ড্র দিস ফিগার। আমি একটু তাহলে মিটিংটা পজ করলাম, মানে রেকর্ডিংটা পজ করলাম, আর তারা তাহলে ছবিটা আঁকে। কি ড্র করা হয়েছে ম্যাম? আই হ্যাভ এ কোশ্চেন। আচ্ছা, করতে থাকেন, আমি এক্সপ্লেন করা শুরু করি। ফিগারের নিচে আমরা নামটা লিখবো, দি সার্কুলার ফ্লো ডায়াগ্রাম, দি সার্কুলার ফ্লো ডায়াগ্রাম, এইভাবে আমরা নামটা দিব। আমি একটু জুম ইন করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝবেন যে ফিগারটা কত বড়। একটু জুম আউট করে দিলাম এখন। তো আমরা ফিগার, জি 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 ম্যাম, বলছি আমাদের কি কোনো মেসেঞ্জার গ্রুপ করা আছে? জি জি, আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে।
ম্যাম আমি তো ঠিকমতো ক্লাসটা করতে পারতাম না, আমি তো আপনাকে জানিয়েছিলাম যে আমার ক্ল্যাশ করতেছে। বেটার হচ্ছে গিয়ে একটু সিআর এর সাথে কমিউনিকেট করে নেন, আমাদের কাশফিয়া হচ্ছে আমাদের সিআর, ওনার সাথে একটু কমিউনিকেট করে নেন, উনি মেসেঞ্জার গ্রুপটা অপারেট করছে, সো আপনি পেয়ে যাবেন। জি ম্যাম, মেসেঞ্জার গ্রুপে তো সে লিংক শেয়ার করা যায় না, আদারওয়াইজ আমি এটা হয়তো বলে দিতাম যে গুগল ক্লাসরুমে দিতে, আপনি একটু কাশফিয়ার সাথে কমিউনিকেট করে নেন। ম্যাম আমি ওনাকে অ্যাড করে দিব। আচ্ছা, পার্টিসিপেন্ট লিস্টে উনি। থ্যাঙ্ক ইউ কাশফিয়া। ভালোভাবে বুঝেন, দেন আপনি আসলে বুঝতে পারবেন যে আপনি যাই করেন না কেন, ইয়ার ইকোনমিক অ্যাক্টিভিটিস উইল ইম্প্যাক্ট অন দ্য ওভারঅল ইকোনমি, আপনার কিন্তু সেই আইডিয়াটা হয়ে যাবে। সো ছবিটার নিচে আমি যেটা বলেছি আজকে লেকচারটা তুলতে হবে, আবারও বলছি যারা একটু পরে জয়েন করেছেন, পাঁচজন তো এখন পরে জয়েন করেছেন পার্টিসিপেন্ট লিস্ট দেখে বুঝলাম, তাদের উদ্দেশ্যে ছবিটা আঁকতে হবে। এবং আজকে ক্লাস শেষে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করবো, উইটস নেম ইজ ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস, ওখানে হচ্ছে আপনাকে আজকে লেকচারটা ছবি তুলে আপলোড করে দিতে হবে, অর্থাৎ আপনি সেটা ওয়ার্ড ফাইলে করেন, আপনি সেটা পিডিএফ এ করেন, যেভাবে খুশি সেভাবে করেন, আজকে যে লেকচারটা তুলবেন এটা আমাকে আপলোড করে দেবে। সো এই লেকচারের শুরুতে এই ছবিটা আসবে, দ্যাট ইজ দ্য সার্কুলার ফ্লো ডায়াগ্রাম, এই ছবিটা যেটা আমরা সুন্দর করে এখন ড্র করি, তারপরে হচ্ছে এটার পরে যা যা বলবো এগুলো লিখবো। সো ইন দিস ডায়াগ্রাম দেয়ার আর টু ডিসিশন মেকার, দুজন ডিসিশন মেকার আমরা পাবো, এই যে যে রেক্টাঙ্গেল বক্স গুলো দেখছি এদেরকে আমরা ডিসিশন মেকার বলবো, এখানে যে রেক্টাঙ্গেল বক্স গুলো দেখছি দে আর দ্য ডিসিশন মেকার হেয়ার। সো ইন দিস ফিগার দেয়ার আর টু ডিসিশন মেকার, আপনি চাইলে লিখে নিতে পারেন এখনই, টু ডিসিশন মেকার, ওয়ান ইজ হাউস হোল্ড, অ্যানাদার ওয়ান ইজ ফার্ম, অ্যান্ড দেয়ার উইল বি টু টাইপস অফ মার্কেট, ওয়ান মার্কেট ইজ ফর মার্কেট ফর গুডস অ্যান্ড সার্ভিসেস, অ্যান্ড অ্যানাদার মার্কেট ইজ ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন। প্রত্যেকটা পয়েন্টই ধরে ধরে আসবো, যেটা হচ্ছে গিয়ে আপনার বুঝতে সুবিধা হয়। তো ফার্স্ট অফ অল, হু ইজ দ্য হাউস হোল্ড? If you know the definition of microeconomics from there, we already know that is we are the individual. And this individual is called household. That means actually who owns the factors of production, who is the consumer in any kind of market, who will demand for any kinds of goods and services. They are the household. So household, and another one is farm. The another name of farm is producer. The another name of farm is producer. So household and farm, they are the decision maker in a market. একটু জাস্ট আমি একটু পজ করছি। সরি ফর দ্য ইন্টারাপ্ট, অ্যাকচুয়ালি নোবডি ইজ ইন মাই হাউস, সো আই হ্যাভ লুক আফটার এভরিথিং। So as I say that in an economy there are two decision maker, one is household and another one is firm. So there are different name of household, like individual or family. Apni nameo jodi pan tao bujben je they are the household or consumer. And the another part, it's called firm. Firm means the producer or the supplier or who will supply anything. So in an economy they are the decision maker, that means they will decide about the primary thing of an economy, that means what to buy, what to produce, how much to demand, how much to supply, they will decide about everything. And market, chali eta to likhe nite paren, there are two decision maker and one is household, another one is farm. And market means it's a situation, the definition ta boli ektu likhe, ha market means it's a situation, market means it's a situation, market means it's a situation where 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 buyer and seller will meet to each other. Market is a situation where buyer and seller will meet to each other market is a situation where buyer and seller will meet to each other market is a situation where buyer and seller will meet to each other to exchange
গুডস এন্ড সার্ভিসেস টু এক্সচেঞ্জ গুডস এন্ড সার্ভিসেস অর এক্সচেঞ্জ না লিখে আমরা লিখতে পারি টু চেঞ্জ দ্য ওনারশিপ অফ গুডস এন্ড সার্ভিসেস একই কথা টু এক্সচেঞ্জ দ্য গুডস এন্ড সার্ভিসেস এট মার্কেট প্রাইস So again, I mentioned market means market. It's a situation where the buyer and seller, that means this household and firm, they will meet to each other through any kind of form. It could be like face to face or online platform or through any kind of medium. Like the e-commerce, they work as a medium for meeting place for buyer and seller. So in that way, they could be meet. So market is a situation where the buyer and seller, they will meet to each other. It could be in face-to-face platform or any online platform or any kind of media. They will meet to each other. Then they exchange the ownership of goods and services at market price. Now you can ask me what is market price. In next chapter, we'll get to know about what is market price. So in this circular flow, there are two markets. The first market is for market for goods and services. That means goods and service. Goods means the which is tangible, like the pen, paper, pencil, and service means these are not tangible. That means the education service, the healthcare service, the telecommunication service. Those are example of services. So market for goods and services, good and service will exchange. And market for factor separate action, here the factor separate action will exchange. So now another thing, madam, what is factor separate action? এটা একটু বুঝিয়ে দিই সো অ্যাজ আই টোল্ড ইউ আর্লিয়ার ইন ইকোনমিক্স দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ দ্যাট দ্য ওয়ার্ড উইল সে ইউ হোয়াট ইজ দিস সো ফ্যাক্টরস মিন্স উপকরণ অর উপাদান অ্যান্ড প্রোডাকশন মিন্স উৎপাদন সো উৎপাদনের উপকরণ দে আর কল ফ্যাক্টরস অফ প্রোডাকশন সো নর্মালি দে আর four factors of production and more specifically there are three factors of production one is land the first one is land actually then the labor and the last one is capital so these three are called factors of production and these factors of production will buy and sell in this market that is the market of factors of production now you can ask me ma'am what is factors of production and why you are going to use that so usually when you go for any kind of production for goods and services you need these three factors of production ekটু লিখতেই হবে নালে ভুলে যাবে বা এখান থেকে আমি প্রশ্ন করি এজন্যই লিখতে বলছি so factors of production লিখে নিচে First title they land. So আমি প্রত্যেকটা এক্সাম্পলও দিব এবং বুঝিয়ে দিব যে how we use them to produce any goods and services. So land means any kind of natural resources. When we use any kind of natural resources, that's called any kind of natural resources which is used for production purpose, then it's called land. Say for example, there is a forest and it doesn't use for production purpose. So it's not land. But if we use like some part of Sundarban to any kind of production purpose, like coal production, or if we build a factory over there, so that part of piece of land from that forest is will be accounted as land. Another example, it could be water from sea. So when we use the water from sea for salt production, then it will be calculated as land. But otherwise, it's just a natural resource. Or if we use the wind for generate the electricity, then it will be calculated as land. But normally, wind are natural resources. So when any kind of natural resources that will be used for production, then it will be calculated as land. The second thing is labor. Labor means, in economics, labor means any kind of physical and mental effort by a person. Any kind of physical and mental effort by a person is calculated as labor in economics or in the factors of production. Say, for example, when I'm taking your class, I do more brain work than my physical work. So both are counted as a labor here. But if you talk about a rickshaw puller, he mostly uses physical activities. So that's also labor. Or if you talk about a scientist, he mostly uses a mental skill. So that's labor, which means
whatever my situation is, if I use my physical and mental effort for any kind of production purposes, then that will be counted as labor. And the third one is capital. So capital bolle amra ki bhabi taka othoba bond or stock. So actually economics e capital ke eta bolte bujhay na. Capital bolte bojhay hocche any kind of machineries, tools, your skill, yeah, money, bond, stock, all are capital, which means any kind of goods that you are not, any kind of goods and services both, you are not consuming now, but you save it for the future production purposes, then it will be calculated as capital. Again, I mentioned any kind of goods and services or any kind of product, in a nutshell, any kind of product which is used for future production purposes, then that's counted as capital. Say, for example, money. Yes, if you want, you can consume that money now. But if you use that money for the production purpose, then it will be counted as capital. The skill. Suppose someone from my class, he is very efficient in Microsoft Office. So that's his skill. That skill is will be counted as capital. Like I can operate Microsoft Office Excel very good way. I can operate Zoom. I can operate Google Classroom. Any kind of LMS. So those are my skills. So those are my capital. So when we produce anything, is it clear to you what is land, labor, and capital? Yes, ma'am. Okay. So when we are producing, yes. Yes, madam. Land means any kind of natural resource. If you use that natural resource for production purpose, then it will be counted as land. Ati bolen je ami use korlam na madam tale ki hobe to tale ota natural resource ar use korle ota land hoye jabe. To ami ekta example dei. Jemon hocche, when we use any kind of goods and services, we need these three factors of production, which is land, labor, and capital. Say, for example, like ami amake dei boli, I'm producing some services for you. So this service, when I'm producing this service, I need these three factors of production. First of all, I need a land where my house is built. So if I don't have that land, আমি কিন্তু আমার বাসাটা বানাতে পারতাম না. দেখেন একটু বাসার আশেপাশে একটু সাউন্ড আসে, একটা কলিং বেল বাজছিল, আমি ক্লাসে আমি খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছিলাম. সো যদি আমি ক্লাসটা মাঠে বসে নিতাম, রাস্তায় বসে দিতাম, আমার পক্ষে নেওয়া সম্ভব হতো? নদীর ধারে বসে নিতে পারতাম? ইন্টারনেট কোথা থেকে পেতাম? এই যে একটা সাউন্ড, একটা আমি একটা এনভায়রনমেন্টে বসে নিচ্ছি, এটা কোথায় পেতাম? সো আই নিড এ ল্যান্ড টু বিল্ড মাই হাউস অ্যান্ড হোয়ার আই এম কন্ডাক্টিং দ্য ক্লাস. ওকে, the second thing I need, that is labor. Obviously, if ami jodi mentally o sick thake, ami manoshik bhabe ekhon thik nai, obviously I can't take the class. So ami jokhon class nichi, obviously I need my mental effort and physical effort both. Ami physically o je amake shusto thakte hocche, mentally amake shusto thakte hocche. Finally, I need capital. Capital means sir, like the teaching skill I have, the laptop I have, the network connection I have, the investment I have given for this class, like my room settings, the electricity I'm using, those all are calculated as capital. এখন দেখেন এই তিনটা ছাড়া কোনোটা যদি আমি বাদ দিয়ে দিই, আমার ক্লাস, আমার এই সার্ভিসটা তৈরি হবে না. If I don't have the skill, I can't conduct the class. If I don't have sound health, I can't conduct the class. If I don't have the land which I'm using, I can't conduct that class. That means I can't produce this service. So whenever we are producing anything with these three factors of production, say for example, let's talk about a good, like you are a mango producer. So think, when you are a mango producer, mango is the final good you are producing. So you need a piece of land where you will plant the mango tree, isn't it? So that land will be calculated as land for this production. Then labor. আপনি কি মানে চাইলেন আর হচ্ছে গিয়ে ম্যাঙ্গো ট্রিজ গুলো প্ল্যান্ট করা হয়ে গেল, তারপর ওটাকে ফার্টিলাইজার দিতে হবে, ওয়াটারিং করতে হবে, টেক কেয়ার করতে হবে. সো ইউনিট মোস্টলি ইউনিট ফিজিক্যাল এফোর্ট, সাম ইন সাম কেসেস ইউনিট মেন্টাল এফোর্ট টু. সো দোজ আর লেবার.
and obviously you have to spend invest there apnake kichu taka lagbe jeta apni seed kine niye ashben then you need some money for fertilizer take care if you hire any labor you have to pay him so those are capital so finally when you use this land labor and capital three of the factors of production you get the final product which is mangoes so ei bhabe je kono goods er production dekhen ba service er production dekhen we need this three factors of production so in the first market that is this circle it here the goods and services will exchange that means it will sell and in the second market here the factors of production which means the land labor and capital that will sell so now let's talk about how this circular flow will work amra ekhon eta dekho je eta hocche ki kibhabe kaj korche so for household they have two key features amra household er dui ta key feature ma'am net chole giyechhil apni ki abar ektu labor and capital ta bolben acha लेबर যেটাকে আমি বলছিলাম লেবার হচ্ছে কি এনি কাইন্ড অফ মেন্টাল এন্ড ফিজিক্যাল এফোর্ট হুইচ ইজ গিভেন বাই এ পারসন একটা মানুষের যখন যখন একটা মেন্টাল বা ফিজিক্যাল এফোর্ট দেয় সেটাকে আমি হচ্ছে লেবার বলবো আর ক্যাপিটাল বলবো হচ্ছে কি ইট কুড বি মেশিনারিজ ইট কুড বি টুলস ইট কুড বি ইয়োর স্কিল অর মানি অর বন্ড অর স্টক দ্যাট মিন্স এনি কাইন্ড অফ গুডস অর সার্ভিস হুইচ ইউ আর নট কনজিউমিং নাও but you save it for the production purpose that's called capital so if you have any sort of skill like you have a very you have very good skill on powerpoint slide or like web developing those are your skill you can use them for the any kind of production purpose so and that's factors of production sorry that's capital so now let's think about the household that means the consumer or the individual or the family so আমাদের আসলে কি দরকার একটু নিজের নিজের দিকে নিজের মনে মনে চিন্তা করেন তো আমার আসলে কি দরকার আমার একটা ভালো বাসা দরকার আই নিড সাম ফুড আই নিড এ গুড শেল্টার আই নিড সাম গুড ক্লোথ আই নিড সাম এন্টারটেইনমেন্ট আই নিড হেলথ কেয়ার আই নিড এডুকেশন দ্যাটস ইট না সো আমরা কি এগুলো ফ্রি ফ্রি পাই এমনি চলে আসে কোনো না কোনো ওয়ে তো উই হ্যাভ টু স্পেন্ড হুইচ মিনস For household or the consumer, we have some basic need, and to survive in the society or to survive in the modern economy, wherever we belong, when trying to survive, we have to fulfill those basic needs. That means those food, clothes, shelter, healthcare, education. So the first activities of household is. Buy and consume goods and services okay from our basic needs food clothes shelter those are goods and healthcare and education those are services so to survive in the society it's mandatory for us it's basic need I mean I already mentioned to survive in the society the thing we first of all we need to buy and consume these goods and services so from where we can buy the goods and services from the definition of market we get to know a market is a place where goods and services going to sell okay so we purchase that goods and services from the market for goods and service that's why here the household they are the buyer that's why here mentioned household buy okay so apni goods and services purchase kore ni ashle that's why this red arrow comes from this market for goods and services to household ekhon apni to ar ei product gulo emni paben na obviously you have to spend so when you have to spend that means apnake kichu money spend korte hobe so je this green line is the flow of dollar so you spend some money to the market for goods and services okay now let's think আমি যে বেঁচে থাকতে চাচ্ছি আমার গুডস এন্ড সার্ভিস লাগবে মানলাম বাট আই নিড মানি টু বাই দেম তাই না তো এই টাকাটা কোথা থেকে পাবো নাও দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ দ্যাট দোজ ফ্যাক্টর্স আর প্রোডাকশন লাইক ল্যান্ড লেবার ক্যাপিটাল থেকে নোটিস করেছেন অল আর ওন বাই আস দ্যাট মিনস উই আর দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দোজ ফ্যাক্টর্স আর প্রোডাকশন অ্যাকচুয়ালি ওন বাই আস আমরা থেকে নোটিস করেছি ল্যান্ডও আমরা ওন করি লেবারও আমরা ওন করি ইভেন ক্যাপিটালও আমরা ওন করি
আমি যে টাকাটা সেভ করে রাখি সেটাই কোথাও না কোথাও ব্যাংকের মাধ্যমে ইনভেস্ট হয়, সেখান থেকেই ক্যাপিটাল হিসেবে কাউন্ট হয় বা আমার স্কিলই কোথাও না কোথাও ইউজ হয়, সেখান থেকে প্রোডাকশন হচ্ছে। So yes, the second activities of household is own and sell factors of production. So we own the factors of production and we sell those because of we need money to survive in the society. That means we need money to purchase our basic needs. So we sell that factors of production, which is land, labor, and capital, to the market for factors of production. And obviously, when you sell your labor, you will get wages. When you sell your land, you will get rent. Land jokhon amra jodi sell na kore jodi karo kache dei tale amra ki pai? Rent pai. And amra capital amra bank e jodi taka ta save kore rakhi amra ki pai? Profit pai. To shetai likhche je to survive in the society we need money, so that's why we sell our factors of production, which is land, labor, capital, to the market for factors of production, and we get wage, rent, and profit instead of that. So here again, amra red line ta diye dekhte pachhi, we sell that land, labor, capital to the market, and we get income. This is the dollar flow, and it comes to the household. So in the second market, that is the market for factors of production, here the household sells. Ekhane kintu amra seller hisabe activities ta dekhachi. Now let's talk about the another decision maker, which is firm. Amader kintu duita decision maker ache, amra ekta decision maker ni already jene giyechi, which is household. Now let's talk about the second decision maker, which is firm. So our second decision maker, which is firm, another name of firm is producer or supplier, or the person who will produce anything. So je produce kore, she ki kore? Obviously she product toiri korbe, and he is going to sell that. So the first activities of firm is produce and sales goods and services. Ami kichu goods and services produce korbo or sell korbo. This is my first activity. So where I am going to sell those goods and services? Obviously, duita market er modhe kothay goods and services sell hoche? First market is, so I am going to sell that goods and services to the market for goods and services, and that's why here firm act as a seller. Ekhon ami jokhon product sell korbo, what I will get? Obviously revenue. So I will get revenue, and that dollar flow comes to the Now let's talk about the second activity of firm. I think this question already come to your mind, that is how we are going to produce that goods and services. So already you know, whatever we are producing, like goods or services, we need factors of production. Otherwise we can't produce them. And the interesting thing is that it's owned by household. So the second activity of firm is they're hiring and use those factors of production to produce goods and services. That's why they purchase that factors of production from which market? Obviously the second market where the factors of production going to sell. They purchase that factors of production from the second market. So here the firm is the buyer. That means firm buy. So when firm obviously purchase the factors, they have to spend something. So if I purchase the labor, I have to pay wage. If I purchase the land, I have to pay rent. If I purchase the capital, I have to pay profit. So in the form of wage, rent, and profit, I spend some dollar there. So that dollar as an income goes to household. That income used as spending to the goods market for goods and services, that spending again go to the firm as a revenue. So this dollar flow will circulate in this way. In the same way, the goods and services we bought, so we get energy. So from that energy, we can spend on land, labor, capital. That using that land, labor, capital, which means factors of production, where you're producing again goods and services. Again, that goods and services is purchased by the household. So there is a goods flow too. So this flow is unbreakable. Amra chailo ei flow ta ke break korte pari na. Dekhen to break korte pari. Korar kono way nai. Ebong amra onno obosthan badi dilam. Amar obosthan kothay? Amar obosthan household. Ami household chhara ei economy kotha belong kori. Ber hote parbo household theke. Tar mane hote dekhen ber hoa somvob na.
মানে আপনি তাহলে তাহলে আপনার বনবাসে বনবাসে চলে গেলে আমি থাকবো, আমি সার্ভাইভ করবো, মরেই তো যাবো, বেঁচে থাকতে পারবো না। আমি যদি বেঁচে থাকি দ্যাট মিন্স আই উইল বিলং টু দ্য হাউস হোল্ড, দ্যাট মিন্স ইন দিস পোর্শন, অ্যান্ড আমি কোনো না কোনো ভাবে গুডস অ্যান্ড সার্ভিসেস পারচেস করবো, দ্যাট মিন্স হোয়াট এভার মাই ইম্প্যাক্ট ইজ, মেবি ইটস ভেরি টাইনি বাট আই হ্যাভ সাম ইম্প্যাক্ট অন দিস মার্কেট, দ্যাট ইস দ্য মার্কেট ফর গুডস অ্যান্ড সার্ভিসেস, এগেন আই টু পারচেস দ্যাম আই নিড মানি, সো আই হ্যাভ ইম্প্যাক্ট অন মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন, সো আই হ্যাভ ইম্প্যাক্ট অন বোথ অফ দ্য মার্কেট, দেন আই গেট সাম মানি, আই স্পেন্ড দেয়ার এগেন অ্যাজ এ ফার্ম, দে আর প্রোডিউসিং সাম গুডস অ্যান্ড সার্ভিসেস, দে আর স্পেন্ডিং ইন দ্য মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ইন দ্য সেম ওয়ে যে এইভাবে ঘিজি ভিজি ওয়েতে আমরা সবাই দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে ইকোনমিতে রিলেটেড এবং আমার ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো কিন্তু খুব ভিজিবল, আমরা সেটাকে দেখতে পারি। তো এইভাবে আসলে আমরা একটা দেখেন এখন ইকোনমিস্টদের মতো আপনি চিন্তা করতে পারেন, এতদিন হয়তো আমরা সবাই ভাবতাম যে আমি বাসায় থাকি আমার অ্যাক্টিভিটিস মনে হয় ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলে না, বাট এখন হয়তো আপনি এটুকু বুঝতে পারবেন যে ইয়োর অ্যাক্টিভিটিস ইম্প্যাক্ট অন ইকোনমি হয়তো খুবই লো, বাট এটা ইম্প্যাক্ট ফেলে। এবার বুঝতে পারছি, জি ম্যাম, ফার্মস এর পার্টটা একটু বলুন। আমি বুঝিনি ফার্মস এর পার্ট কি বলবো ম্যাম, ম্যাম ওই যে আমি রেভিনিউর জায়গাটা ম্যাম একটু বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, সো যেটা বলছিলাম যে দেখেন আপনি কিন্তু ঠিক একইভাবে আপনি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনার হচ্ছে গিয়ে ইম্প্যাক্ট থাকবে, যেমন আপনি প্রতিদিনই মার্কেট থেকে কিছু পারচেস করছেন, সো আপনি ওই যে পারচেস করছেন সেখানে একটা কনজাম্পশন হচ্ছে, সেটার একটা ইম্প্যাক্ট আছে, আবার আপনি কোথাও না কোথাও জব করছেন বা কোনো প্রোডাক্টিভ হচ্ছে অনলাইনে হতে পারে, কাউকে ট্রেন আপ করছেন সেটাও হতে পারে, সেগুলোর ইম্প্যাক্ট আছে। তো এইভাবে করে কিন্তু আপনার অ্যাক্টিভিটিস গুলো ইকোনমিতে যাচ্ছে। আবার যদি আপনি প্রোডিউসার হিসেবে কাজ করেন, যেমন একজন জানতে চান যে ম্যাডাম ফার্মের অ্যাক্টিভিটিসটা বুঝিনি, ফার্মের কাজ কি, ফার্ম মিন্স দ্য প্রোডিউসার অর দ্য সেলার, সো সেলার আমরা কি করি, প্রোডাক্ট তৈরি করবো, সেল করব, বা কোনো ফিনিশ প্রোডাক্ট নিয়ে আসবো সেটার মধ্যে ভ্যালু অ্যাড করবো, সেল করবো, তা আমি কি করবো, প্রোডাক্টটা নিয়ে তার বাসায় বসে থাকবো না, প্রথম যে কাজটা করে তার যে কিছু প্রোডাক্ট আছে কি sells that goods and services to the market for goods and services and he get income in the form of revenue. Second, jeta goods and services toiri korte gele amader jeta hoy je we need factors of production, ati bolte pare na madam amar dorkar nai, but without factors of production amra kono product toiri korte parina, so farm abar factors of production own kore na, so that's a firm bound to hire and use the factors of production. So when they hire the factor or buy the factors of production, from where they will buy it? Obviously, the second market, that is the market for factors of production. From there, they buy the factors of production. And আমি factors of production কিনে নিয়ে আসলাম, অর্থাৎ আজ suppose আমি labor sell করছি, আমি কি free free আমার labor টা দিয়ে দিব, voluntary একদিন দুদিন কাজ করতে পারি, এরপরে কি করবো, obviously না, তা আমি কি পাবো, আমি wage পাবো, আমি ল্যান্ডটাকে সেল করলাম, আমি কি পাবো, রেন্ট পাবো, আমি ক্যাপিটালটাকে সেল করে আমি কি পাবো, প্রফিট পাবো, সো এই টাকাটা আমাকে কে পে করছে, যে আমার কাছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন কিনছে, সো ওই টাকাটা এখানে কিন্তু মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন সেল করল। এভাবে দেখেন একটা সার্কুলার ওয়েতে দেয়ার ইজ এ ডলার ফ্লো, অ্যান্ড ইন দ্য সেম ওয়ে দেয়ার ইন এ সার্কুলার ফ্লো দেয়ার ইজ এ গুডস ফ্লো, গুডস যেটা কি ইনপুট আউটপুট যেটা দুটো ফ্লো আছে, অ্যান্ড উই কান্ট টেক দ্যাট ফ্লো, আমরা এই ফ্লোর মধ্যেই জন্মের পর থেকে আটকে যাই এবং থাকি। আচ্ছা, অনেকের হয়তো মনে হচ্ছে যে ম্যাডাম আমি এখন আনএমপ্লয়েড, সো আই ডোন্ট সেল মাই ফ্যাক্টরস অফ প্রোডাকশন লাইক দ্য লেবার অ্যান্ড স্কিল, আমি এটা সেল করি না, বাট অ্যাজ এ হাউস হোল্ড অলরেডি ইউ আর কনজিউমিং গুডস অ্যান্ড সার্ভিসেস, হুইচ মিনস এই মার্কেটে কিন্তু অলরেডি আপনার ইম্প্যাক্ট আছে, এবং এখান থেকে যে আপনি সার্ভিসটা পারচেজ করছেন, ফর এক্সাম্পল হোয়াই ইউ আর পারচেজিং এডুকেশন, ডু ইউ নো দ্যাট, আমরা এডুকেশন কেন পারচেজ করি বলেন তো, ফিউচারে প্রোডাকশন প্রোডাক্ট ইয়া করতে, খুব সুন্দর একটা অ্যানসার দিয়েছেন যিনি দিয়েছেন, থ্যাংক ইউ, আমরা নিজেদেরকে স্কিল করতে যাচ্ছি, স্কিলটা হয়ে আমি কি করব, আমি ফিউচারে প্রোডাকশন দিতে পারবো, এটাই আমার টার্গেট, এই কারণেই আমি হচ্ছে গিয়ে এডুকেশন নিচ্ছি,
আমাদের দেশ বলুন যে দেশে বলেন, আমরা আমরা যখন এডুকেশনটা পাই আমাদের কিছু স্কিল ডেভেলপ করে আমাদের মধ্যে। যেমন আমি যখন আমি আমার সাবজেক্টটি বলে আমি যখন পড়ে আসছি আমি কি শিখেছি, আমি ইকোনমির পুরো খুঁটিনাটি অনেক কিছু শিখেছি যেটা দিয়ে আমি চাইলে পলিসি ডেভেলপ করতে পারবো, আমি চাইলে ব্যাংকিং সেক্টরটাকে কন্ট্রোল করতে পারবো, আমি চাইলেই যাতাদের ক্লাসও নিতে পারবো, ইকোনমিক্সটাকেও বুঝাতে পারবো, সবই পারবো। আবার আপনিও যখন শিখছেন আপনি হয়তো আপনি অ্যাজ এ রাইটার কাজ করতে পারবেন, স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করতে পারবেন, আপনি অ্যাজ এ টিচার হিসেবে কাজ করবেন, লিটারেচারে আপনি লেভেল জায়গায় কাজ, ওইটা হয়তো আমি পারবো না। যে এই যে স্পেসিফিক কিছু স্কিল ডেভেলপ আমরা করছি, কেন করছি? টু সেল আওয়ার ফ্যাক্টরস অফ প্রোডাকশন। অ্যান্ড আমি বললাম আমার লেবার আসছে, আমি মার্কেটে গেলাম, মানে লাইক আমি জব করতে চাইলাম, তাহলে আমাকে তো দেখাইতে হবে যে আমার স্কিল আছে। সেই স্কিলটা নেওয়ার জন্যই কিন্তু আমরা আসলে এডুকেশনটা পারচেস করে থাকি। এখন আরো একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে গিয়ে ম্যাডাম আমরা অনেকেই তো এডুকেশন নেই, সবাই তো স্কিলটা সেল করতে পারে না, ওয়াই? আমরা দেখা যায় কি সবাই তো ক্লাসে পড়ি, সবাই কি ভালোভাবে স্টাডিটা বুঝি, সবার কি স্কিল লেভেলটা সেম হয়? সো যে আসলে প্রোডাক্টিভ ওয়েতে নিজেকে তৈরি করে সেই কিন্তু সেল করতে পারে। আমার ক্লাসে তো ধরেন when I got admitted there are more than 100 students in my section, মানে আমার ইউনিভার্সিটিতে ছিল, আমার ডিপার্টমেন্ট, আমার সাবজেক্টে, এখান থেকে আমরা মনে হয় 104 জন ছিল, 104 জন থেকে 72 পাস করছে, বাকি 30 জন কি আছে, হারাই গেছে, পাস করতে পারে নাই। সো অলরেডি তারা স্কিল হতে পারলো না। আচ্ছা, যে 72 ছিলাম, এই 72 এর মধ্যে আমরা কি সবাই জব পেয়েছি? না, সবাই কি ইকুয়ালি জব পেয়েছে? তাও না। উইচ মিনস আমাদের অবভিয়াসলি অনেকের মধ্যে স্কিল ছিল না। যেমন আমার হয়তো অনেক বন্ধুই আছেন হয়তো দে হ্যাভ হায়ার সিজিপিএ দেন, মেবি দে হ্যাভ হায়ার সিজিপিএ দেন, বাট দে ডোন্ট হ্যাভ টিচিং স্কিল। টিচার হতে গেলে যে ওয়েতে আপনাকে স্পন্টেনিয়াসলি কথা বলতে হবে, আন্ডারস্ট্যান্ডিংটা যেরকম থাকতে হবে, নলেজটা যে সাবজেক্ট নলেজ হয়তো তাদের সেটা নাই, দ্যাটস দে আর তারা টিচার হয়নি। অনেকে আছেন ব্যাংকার, আমাকে যদি বলেন হ্যাঁ ব্যাংকার হইতে আমি পারবো না, টু বি অনেস্ট ব্যাংকিং এ আমি যেতেও চাই না, হতেও পারবো না, আমার কোনোভাবে ইচ্ছা নাই যে একটা হারাম একটা ওয়ার্কে যাওয়া, মানে ওখান থেকে আর্নিং এ যাওয়া, তা আমার ওটা ইচ্ছা নাই, আমি এগুলো পারি না। ওদেরও কাজ আছে, ওরাও কিন্তু প্রোডাক্টিভ কাজ করছে। তো এটাই বললাম যে এই স্কিল গুলো কিন্তু সবার, মানে এই যে স্কিল গুলো ডেভেলপ করেন অবভিয়াসলি আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন। এখন তাহলে দেখি আমরা এখন হয়তো হাউস হোল্ডে আছি, আমরা কি করছি, আমরা কিন্তু গুডস এন্ড সার্ভিসেস পারচেস করছি, হয়তো আমাদের বাবা মা আমাদের জন্য পে করছে, বাট অলরেডি কিন্তু উই আর কনজিউমিং গুডস এন্ড সার্ভিসেস, এন্ড ইন ফিউচার উই উইল সেল দ্য ফ্যাক্টরিস অফ প্রোডাকশন। আমিও যখন আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম আমিও চিন্তা করতাম যে আমি কি কখনো লেবার মার্কেটে অ্যাড হইতে পারবো, মানে যে যারা সেল করে তাদেরকে বলে লেবার মার্কেটে যায় অ্যাড হতে পারবো, আমি কি কখনো ফ্যাক্টরিস অফ প্রোডাকশন সেল করবো। অবভিয়াসলি এখন পারছি, আপনিও পারবেন ইনশাল্লাহ। এটার জন্য কিন্তু ওই এক 5-6 বছর আমাকে ইনভেস্ট করে আসছে টু স্কিলড আপ মাইসেলফ। তখন আমি কি হাউস হোল্ড বিলং করতাম না, অবভিয়াসলি বিলং করতাম, আমি গুডস এন্ড সার্ভিসেস তো পারচেস করতাম এবং সেখান থেকে কিন্তু আজকে এইভাবে আসছে। তো এটা আসলে ওইভাবে বলা কিছু না, সবাই এই স্টেজ গুলো পার হয়ে আসছে। মেইন কথা যেটা ছিল যে হোয়াট এভার ইউর পজিশন ইজ, আপনি তো চাইলে এখন আপনার লেবার সেট করবেন, সে ফর এক্সাম্পল আমরা সবাই চাইলে হচ্ছে গিয়ে মানে লেবার হিসেবে কাজ করতে পারে, রিক্সা পুলার হিসেবে কাজ করতে পারে, গার্মেন্টস ওয়ার্কার হিসেবে কাজ করতে পারে, ওটার জন্য আমাদের কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে না। আমরা একটা স্পেসিফিক একটা সেক্টরে যেতে চাই বলে আমরা হয়তো স্কিলড হচ্ছি, আমরা বেশি হচ্ছে গিয়ে স্টাডি করছি, এটার জন্য আমাদের এটা করতে হচ্ছে, না হলে আমাদের লাগতো না, আমরা করতাম না, বিষয়টা অনেকটা এইভাবে যেত। সো মেইন কথা হচ্ছে গিয়ে যে আমাদের উপরে ডিপেন্ড করবে যে আমরা আসলে কিভাবে চাচ্ছি বিষয়টা, সেখান থেকে আমরা পাব। এবার আসি হচ্ছে গিয়ে যে এখন একটু চিন্তা করেন তো এই ফ্লোটা কি আমাদের পক্ষে ব্রেক করা পসিবল? নো ম্যাম কোন একটার মধ্যে পড়তে হবে আমরা এর মধ্যে, কিন্তু মানে আমাকে খুশি করার জন্য বলেন, একটু নিজেই চিন্তা করেন। এই যে আপনার মধ্যে এই এটাই হচ্ছে যে দেখেন চ্যাপ্টারের নেমটা যেটা বলছিল থিংকিং লাইক অ্যান ইকোনমিস্ট, আপনি ইকোনমিস্ট না, কিন্তু এই চ্যাপ্টারে যে মডেলগুলো আমরা ডেভেলপ করছি এটা পড়লে আপনার চিন্তা ভাবনা ইকোনমিস্টদের মতো হয়ে যাবে। দেখেন তো কোনোভাবে কি এমন আছে যে আমরা হচ্ছে গিয়ে এটার বাহিরে যেতে পারছি, হয়তো পুরোপুরি এটাতে এখন না থাকলেও আস্তে আস্তে কিন্তু এর মধ্যে আমরা ডেভেলপ করে যাচ্ছি।
স্টিল দা উই আর কানেক্টেড কারণ আমরা যেমন পড়াশোনা করতেছি আমাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এক্স্যাক্টলি তো দেখেন আমরা কিন্তু অলরেডি এই ফ্লোতে আছি আমরা স্কিল ডেভেলপ করার জন্য পড়াশোনা করছি আমরা কি খাবার খাবার খাচ্ছি না আমরা কি তারপরে হচ্ছে ক্লোথ কিনছি না মানে কিন্তু আমরা অলরেডি দুইটা মার্কেটের মধ্যেই আছে আমি যখন খাবার কিনছি আমি ক্লোথ কিনছি এটা আবার তৈরি হয়ে আসছে না ফার্মস থেকে কোনো না কোনো ফার্ম সেটা তৈরি করছে না মানে কোনো সেলার ওটা সেল করছে না তৈরি করছে না আমার জন্যই তো তৈরি করছে তার মানে আমি এই মার্কেটও ইম্প্যাক্ট ফেলছি ফ্যাক্টরস অফ প্রোডাকশন মার্কেটও ইম্প্যাক্ট ফেলছি ইনডিরেক্টলি যখন আমি বেশি বেশি ক্লোথ পারচেস করব ফার্ম বেশি বেশি ক্লোথ তৈরি করবে সেই ক্লোথ গুলো বানানোর জন্য লেবার হায়ার করবে যেমন আমি বলি বাংলাদেশে সার্ভিস সেক্টর অনেক এক্সপ্যান্ড করছে যেমন রেস্টুরেন্ট বিজনেস অনেক বড় হচ্ছে কেন বিকজ আমরা রেস্টুরেন্টে ডিমান্ড করি আমরা বাইরে খেতে যাই আমরা বেশি বেশি খাবার বাইরে খেতে যাই বলেই তো এত রেস্টুরেন্ট হয়েছে আচ্ছা কালকে যেমন একটা এক্সপ্লোশন হয়েছে মালিবাগ ওয়ারলেস ওখানে আমি খুব ভয় পেয়েছি মানে বাংলাদেশে তো যেটা হয় যে বাংলাদেশে তো অরিজিনাল সিনারি একটা বলে না কিন্তু ওখানে যেরকম বলছে যে আপনার ওখানে নিচে একটা রেস্টুরেন্ট ছিল শর্মা হাউস হুইচ মিনস শর্মা হাউস কে কখনো খালি দেখেছেন কেউ তো আমার মনে হচ্ছে কত মানুষ ওখানে ছিল কত মানুষ ওখানে ইনজুর্ড এগুলা হয়তো আমাদের মানে মিডিয়াতে আসে না বা আমরা বলে না তো হঠাৎ করে মনে হলো আচ্ছা কেন মানে তখন এই যে রেস্টুরেন্ট নিয়ে চিন্তা করা শুরু করেছে যে কেন এটা হচ্ছে পরে ভাবলাম যে আমাদের রেস্টুরেন্ট বিজনেসটাই ওরকম যে আমাদের এন্টারটেইনমেন্ট নাই আমাদের যখন এন্টারটেইনমেন্ট নাই আমরা কি করতে যাচ্ছি আমরা এই বাইরে ফুডটা কনজিউম করতে যাচ্ছি দ্যাটস আওয়ার এন্টারটেইনমেন্ট আমরা ওখান থেকে এন্টারটেইন হয়ে আমরা হচ্ছে গিয়ে আমরা চলে যাচ্ছি মানে আমরা ওখান থেকে সো এটা খুব স্বাভাবিক যে ওখানে যে এক্সপ্লোশন হয়েছে ওখানে অনেক মানুষ ইনজুর্ড হতে পারে ফ্রম শর্মা হাউস যারা কিনা ওখানে প্রোডাক্টটা পারচেস করছিল এটাই ওকে সো এটা কি ক্লিয়ার আপাতত জি ম্যাম যদি প্রশ্ন থাকে তারপরেও আস্ক করতে পারেন আমি আরেকবার রিপিটেশনে যাব কোনো স্পেসিফিক জায়গা বুঝি নেই এখন প্রশ্ন হলো ম্যাডাম ছবিটা আঁকাইলেন কেন এত কষ্ট করে আমাকে দিয়ে ছবিটা আঁকালেন কেন আঁকালাম বিকজ আমি এখান থেকে কোশ্চেন করতে ভালোবাসি এবং ওয়ান অফ মাই ফেভারিট কোশ্চেন ইজ টু আস্ক ইউ ড্র দ্য সার্কুলার ফ্লো ডায়াগ্রাম আইডেন্টিফাই দ্য পার্টস অফ দ্য মডেল অ্যান্ড এক্সপ্লেইন ইট সো আমি যদি আমি খুব ভালো মতো জানি যেহেতু এখন আমরা ফেস টু ফেস ক্লাসে নাই ম্যাডাম স্যাররা তো আমি যদি আপনাকে দিয়ে জোর করে এটা না ড্র করাই আপনি এটা করবেন না বুঝতে পেরেছেন তো ইটস মাই ডিউটি আপনাকে জোর করা আমি জোর করে আপনাকে দিয়ে ড্র করাই নিলাম এখন আপনি বললেন যে ম্যাডাম জোর করলেন আর আমি করবো হ্যাঁ আপনি করতে বাধ্য এটাও আমি একটা মার্কেট দিয়ে এক্সপ্লেইন করবো তো ওখানে আপনারা দেখবেন যে কিসের জন্য আপনারা আমার কথা শুনতে বাধ্য সব আমাদের আমার সব অ্যাক্টিভিটিস আপনাদের সব অ্যাক্টিভিটিস একটা একটা সময় আপনারা দেখবেন এক্সপ্লেন করতে পারছেন ইকোনমিক্স এর মজাই এটা যে আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আমরা এটার টার্ম গুলো দিয়ে এক্সপ্লেন করব সম্পূর্ণ রিয়েল লাইফ ইমপ্লিকেশন পাওয়া যায় তো যেহেতু বললাম যে এই ফিগারটা আমি ড্র করবো আমি যখনই লিখবো যে আইডেন্টিফাই দ্য পার্টস অফ দ্য মডেল দ্যাট মিনস এই যে পার্ট গুলো আছে এগুলোকে আপনার প্রপার ওয়েতে এই যে অ্যারো গুলো ভুল হওয়া মানে কিন্তু ভুলে যাবে এখন যদি একবার একে ফেলেন তখন যেটা হবে যে যখন এক্সামে আপনি করতে যাবেন আপনার কিন্তু ভুলটা হবে না এবার আসি ম্যাডাম আমরা তো আপনার থেকে এক কাঠি বেশি সরেশ আমি তো গুগল থেকে কপি পেস্ট করে দিব বা ছবিটা দেখে দেখে এঁকে দিব সেটা মানে মেজার করারও আমার কাছে কিন্তু ওয়ে আছে সব তো বলে দিলেও হলো না কিছু না কিছু তো ওয়ে আছে যেটা আমি জানি যেভাবে আমি আপনাকে একদম সুন্দরভাবে ধরবো এই কারণে হচ্ছে কি ভেবেন না যে খুব সহজে পার পাওয়া যাবে একটু আমাদের কি করতে হবে পড়াশোনা করতে হবে যেন ছবিটা আঁকতে বলেছে আঁকি বাকি লেকচার গুলো তুলতে বলেছে ওগুলো তুলতে থাকি এটা পরবর্তীতে আজকে কাজে দিব ওকে নাও উই উইল মুভ টু দ্য নেক্সট মডেল That's we are going to learn today. That is the, our second model is production possibility from trade. Okay, before starting that, I would like to take the attendance. So, try to relax. Kore amra attendance ta niye feli. Okay, please respond to your attendance. Hamim Rayan Mozumdar, Muhammad Mizanur Rahman. Sajan ma'am. Okay, Abdullah Al Faisal Bakhti. ফাতেমাতুজ
কাজী আবির হোসেন ইয়েস ম্যাম কাশফিয়া ইশরাত ইয়েস ম্যাম উম্মে জান্নাত উম্মে জান্নাত মোহাম্মদ আবির হোসেন সুমন আবির হাসান সুমন মোহাম্মদ আবির হাসান সুমন সঞ্জিত সরি সঞ্জাত আজবি সঞ্জাত আজবি উপরে চলে আসে আমি হচ্ছে দেখে সঞ্জাত আজবি শফিকুল ইসলাম মামুন শ্রাবন্তী আক্তার Yes, miss. Is it your first class? Shrabanti? No, miss. Miss, goto class ami chilam, kintu present there pore eshechhilam ejono amake bolechilo je ajker class e bolar jonno. Acha, thik ache. Ami ota nibo, nibo. Don't worry. Mane chilen kina otai jante jacchi. Yes, miss. Nibo. Okay. Mallika Khatun. Yes, ma'am. Zakia Sultana Zarin. Zakia Sultana Zarin. Yes, ma'am. Mallika Achen? Yes, ma'am. Mallika Achen? Zarin Achen, eto? Dujuna voice aki rokom shuniyo. Yes, ma'am. Aki rokom dakchilo. Okay. Halima Akhtar Brishti. Halima Akhtar Brishti. Anika Aziz. Bithi Chowdhury. Yes, ma'am. Yes, ma'am. অনিকাও আছেন বিথিও আছেন ইয়েস ম্যাম ওকে পোলেন চাকমা শিরিন আক্তার প্রেজেন্ট মিস মোসাম্মদ রিদিকা তাসনিম হিমা ইয়েস ম্যাম শারমিন জাহান জাহিদুল ভুঁইয়া ইয়েস ম্যাম মোহাম্মদ রাহাত হোসেন ম্যাম শারমিন জাহান আছি রাহাত হোসেন সালমা আক্তার ইয়েস ম্যাম ইতিমণি ইতিমণি মাহফুজা আক্তার উর্মি ঘোষ ইয়েস ম্যাম শারমিন রেজা জান্নাতুল ফেরদৌস আকিব হায়াত সো ক্লাস ক্লাসে আমি তো অ্যাটেন্ডেন্স যেহেতু ম্যানুয়ালি নেই এরপরে যারা থাকেন তাদেরটা আমি কাউন্ট করি না তো এরকম যারা যারা মিস করেছেন জাস্ট রেইজ ইওর হ্যান্ড আমি একজন একজন করে নিচ্ছি লাস্ট ক্লাসে অ্যাটেন্ডেন্স মিস করে গেছেন লাস্ট ক্লাসে অ্যাটেন্ডেন্স মিস করে গেছেন কিন্তু প্রেজেন্ট ছিলেন আমি কিন্তু এটা ক্রস চেক করব বাই দ্য ওয়ে তো তখন দেখে নিব যে আপনি আসলে চেন কারণ যেহেতু আপনাদের একটা অটো অ্যাটেন্ডেন্স ক্রিয়েট আচ্ছা প্রথমে আসেন হচ্ছে শ্রাবন্তী আক্তার ওকে দিয়ে দিলাম তারপরে আছেন কে জে কে বর্ষা আপনি ম্যাডাম একটু ফুল নেমটা বলবেন ম্যাম জুলেখা খাতুন বর্ষা ম্যাডাম আপনি কি পরে অ্যাডভাইজিং করেছেন না ম্যাম আমি সময়ের মধ্যেই করেছি আমার অ্যাডভাইজিং তো কমপ্লিট আচ্ছা আরেকবার একটু আইডিটা দেখো 193 0025 আমার এখানে নাম নেই কেন ম্যাম হয়তো প্রবলেম ছিল বাকি কোর্সগুলো তো প্রবলেম ছিল ম্যাম কিন্তু আমি তো কন্টিনিউ ক্লাস করি ম্যাম আমি তো ধর আজকে আপনার রোলও কল করিনি তাই না জি ম্যাম আমি আজকে বুঝতে পারলাম এর আগে আমি তো আইডি আর নাম দিয়েছিলাম আমি ভাবছি হয়তো অ্যাটেন্ড বুঝিনি জুলেখা খাতুন বর্ষা ওকে থ্যাংক ইউ ম্যাডাম
ওকে আর এমন কেউ আছেন যার হচ্ছে গিয়ে কোনো কারণে এরকম হতে পারে যে আমি নেমটাই কল করি নাই, হয়তো হতে পারে পরে অ্যাডভাইজিং করেছেন বা অ্যাডভাইজিং লিস্টে, অনেক সময় আমাদের এরকম মিস্টেক হয়ে যায়, এরকম কারোর হয়েছে? ম্যাম আমার প্রেজেন্ট দিয়েছেন, শারমিন জাহান দিয়েছি। ওকে ওকে, সো নাও লেটস মুভ অন দ্য নেক্সট টপিক হুইচ ইজ টাইটেল দিয়ে ফেলেন প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। জি বলেন ম্যাম। আমার হচ্ছে বাসায় তো ইন্টারনেটের প্রবলেম, আমি হচ্ছে দুই দিন শুধুমাত্র এমনিতেই রোল কল করেছিলেন ওখানে রোল বলছিলাম, কিন্তু এর আগে আমি লিখে দিয়েছিলাম, আপনি প্রেজেন্ট দিয়েছিলেন। আমি ওটা ওইভাবেই নিয়েছি, ওইগুলো তো বলেছিলাম যে ওখান চ্যাট বক্স থেকে নিব, এখন নিব হচ্ছে ম্যানুয়ালি। আবার এর মধ্যে আবার অন্য দিন চ্যাট বক্সও নিতে পারি, এটা ঠিক নাই, যেদিন এনার্জি থাকবে সেদিন চ্যাট বক্সে নিব, থাকবে না সেদিন চ্যাট বক্সে নেব, নরমালি আমি না হলে ম্যানুয়ালি নেই। আচ্ছা সো এরপর আমরা যে টপিকে যাবো দ্যাট ইজ প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, এটা শুরু করার আগে একটু বলে দেই, ইন আওয়ার সেভেন্থ লেকচার, আজকে ফিফথ লেকচার হয়ে গেল, হুইচ মিনস নেক্সট মানডে উই উইল হ্যাভ আওয়ার ফার্স্ট ক্লাস টেস্ট। সো ফার্স্ট ক্লাস টেস্টে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে আমাদের যে আমরা নেক্সট ক্লাস পর্যন্ত মানে নেক্সট মানে ওয়েনসডে পর্যন্ত যা যা পড়বো এটার উপর আমাদের ফার্স্ট ক্লাস টেস্ট থাকবে, যতটুকু পড়ি ওটার উপরে ক্লাস টেস্ট আমরা দিব, এবং এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা যদি মনে করেন যে আপনারা গুগল ক্লাসরুমে গুগল ফর্মসে দিতে চান আমি ফর্মসে এক্সাম নিব, যদি মনে করেন যে না আমি জাস্ট ফাইল আপলোড করে দিব ওইভাবে রিটেন এক্সাম দিতে চান সেভাবে অ্যাকসেপ্ট করবো। ঠিক আছে, শোনা যাচ্ছে? ওকে, সিআর একটু পোস্ট করে দিন এটার বিষয়ে যে নেক্সট মানডে আমাদের ক্লাস টেস্টটা থাকবে, নেক্সট মানডে হুইচ মিনস আমি ডেটটাও বলছি 5 তারিখ উই উইল হ্যাভ আওয়ার ক্লাস টেস্ট, এটা কিন্তু যে থাকবে এটা কিন্তু আমরা। আচ্ছা, সো আওয়ার নেক্সট টপিক ইজ প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, আমি এটা ডেফিনেশন বলবো, এটা বইও আছে। তারপর ক্লাস টেস্টের টপিক কি? ক্লাস টেস্টের টপিক হচ্ছে নেক্সট ক্লাস পর্যন্ত আমরা যা পড়ব, শুরু থেকে নেক্সট ক্লাস পর্যন্ত যা যা পড়ব সেটাই হচ্ছে আমাদের ক্লাস টেস্টে থাকবে, এটুকুই। সো এখন আমি কোশ্চেনটা শুনতে পারিনি ম্যাম, আমাদের মিড টার্ম আর কি কবে থেকে শুরু হবে ম্যাম, জানেন কিছু? এরকম শুনিনি, তবে আমি শুনেছিলাম যে 29 জুলাই এরকম টাইমে শুরু হওয়ার কথা। সো ডেফিনেট প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারে তাহলে চলে যাই, লিখে ফেলি তাহলে, লেখেন প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, এখানে ডেফিনেশন দেওয়া আছে আমি একটু চেঞ্জ করে দেই, ইজ এ গ্রাফ এই যেটাই ইজ এ গ্রাফ দ্যাট শোজ দ্য কম্বিনেশন দ্যাট শোজ দ্য ডিফারেন্ট কম্বিনেশন অফ আউটপুট। লেখেন প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার ইন এ ব্র্যাকেট, লেখেন হচ্ছে PPF ক্যাপিটাল P ক্যাপিটাল PF এভাবে লেখেন abbreviation gulo diye, production possibility frontier PPF is a graph that shows the different combination of output, production possibility frontier is a graph that shows the different combination of output, production possibility frontier is a graph that shows the different combination of output, production possibility frontier is a graph that shows the different combination of output that can be produced by a given economy 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 production possibility frontier is a graph that can be produced by a given economy that can be produced by a given economy using
using the available technology. Using the available technology. Using the available technology and resources. Using the available technology and resources. Using the available technology and resources that economy has. Okay, can I mention production possibility frontier, PPF? Production possibility frontier, PPF, is a graph that shows the different combination of output that can be produced by a given economy, that can be produced by a given economy using, that can be produced by a given economy using the available technology and resources that economy has. Definition, I hope likhechen. Ma'am, last take to over repeat question. The available technology and resources. The available technology and resources that economy has. We economy the available technology and resources. What are the okay to record the part? So take out about the available technology and resources that economy has. Ma'am, other examine definition type question. Okay, ma'am. Definition is saying and set up then. What are considerable? Economy apnake uthai plagiarism to dhorbo sheta ami ami mone hoy majhe modhe boli. Jemon ajke er age class ta te bolchilam or otao different department CSC te ami odike demand bujhachilam. Eta apnader next class e bujhabo. So demand bujhachilam. Ekhon dekhen demand jokhon ami korchi. Demand চাইলে real life থেকে example দেওয়া আছে এখন আমি বললাম যে define demand and give an example from your real life এখন কাশফিয়া example দিয়েছে যে he has she has the desire to buy a iPhone that's her demand she reason গুলো বলে দিল same example টাই আপনার হচ্ছে গিয়ে like মল্লিকা দিয়ে দিল একদম হুবহু even কাশফিয়া যেখানে spelling mistake করেছে সেটাও সে করেছে এই আমি না এটা আগে হচ্ছে দেখাতাম লাস্ট সেমিস্টারে কয়েকটা খাতা এরকম দেখিয়েছি দেখে যে এইভাবে বের করা যায় এরকম যদি হুবহু কপি হয় সেখানে আমি আপনাকে মার্কস কোথায় দেব বলেন আপনাকে নিজের লাইফ থেকে এক্সাম্পল দিতে বলেছেন এমন ইট ইজ ইট পসিবল আপনার লাইফেও যেই প্রবলেমটা হয়েছে আমার লাইফেও সে একই প্রবলেম হলো বা ক্লাসে দশ জনের লাইফে যে একই প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের হয় কি আমাদের ক্লাসে কিছু ফ্রেন্ডরা নোট করে আমি এটা জানি আমরা কি করি ওদের কাছে নোটটা কালেক্ট করি ওই নোটই হুবহু পরে এক্সাম দিয়ে দিচ্ছি আরে এভাবে দিলে তো তাহলে তো এক্সাম খারাপ হবেই ওই একই কোশ্চেন ওই একই টিচার দেখছে একই কোশ্চেন অ্যানসার সবাই লিখে দিচ্ছেন তাহলে আমি কিভাবে মার্কস দিব সবাইকে এই জিনিসগুলো পছন্দ করেন প্যারাফ্রেজিং করেন বা হচ্ছে কি কনসেপচুয়াল অ্যানসার দেন বাট ডোন্ট কপি একদম হুবহু গুগল তারপরে গুগল আমি দেখাবো যে কোথা থেকে ডাউনলোড আপনারা যেভাবে ইন্ডিয়ান কিছু ওয়েবসাইট আছে একদম কমন যে ওয়েবসাইট slideshare.com slideshare থেকে নেয় উইকিপিডিয়া থেকে নেয় উইকি ইউনিভার্সিটি থেকে নেয় এগুলো কি মানে আমি একটা কথা বলেছিলাম যে ভাই আমার বয়স খুব বেশি না তো এখনো অনেক এনার্জি আছে এগুলো খুঁজে খুঁজে বের করার তো যখন আমি এগুলো দেখি তখন তো নিশ্চয়ই মার্কস দিতে ইচ্ছা করবে না এই জিনিসগুলো হয় তো যদি বলি যে নিজে থেকে লেখেন আমি কনসেপচুয়াল হলে মেনশন করে দিচ্ছি কনসেপচুয়াল অ্যানসার দেন তখন বলি যে হচ্ছে গিয়ে আপনার এটা করেন অর্থাৎ মানে মেনশন করেন যে কি কি পারেন এটা তখন ওইটুকু হলে আমি দেখা যায় যে একটা ভালো মার্কস দিই ওটাই বলতে চাচ্ছিলাম সো এরপর চলে যাই সেটা হচ্ছে যে আমাদের পিপিএফ এর ডেফিনেশনটা সবাইকে বলেছিলাম যে দুইবার একটু রিডিং করতে সরি আমার নেটওয়ার্কটা ড্রপ করেছিল সো পিপিএফ এর ডেফিনেশনটা সবাইকে নিজে পড়ে দেখতে বললাম
পড়লে যদি দেখেন তাহলে দেখতে পাবেন কি যে এখানে আমি একটা গ্রাফের কথা বলছি, মানে আমরা একটা গ্রাফ এখন দেখব, যে গ্রাফটা কিনা আপনাকে কি দেখাবে, ডিফারেন্ট কম্বিনেশন অফ আউটপুট, অর্থাৎ আপনি আউটপুটের কিছু ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন পাবেন, এবং ইফ ইউ ওয়ান্ট ইট কুড বি প্রোডিউসেস ইউজিং দ্য অ্যাভেলেবল টেকনোলজি অ্যান্ড রিসোর্সেস ইউর ইকোনমি হ্যাজ। টেকনোলজি বলতে আমি ক্যাপিটালটাকে এখানে মেনশন করছি, রিসোর্স বলতে আমি এখানে ল্যান্ড লেবারটাকে বলছি, অর্থাৎ আপনার যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন ছিল সেগুলো ইউজ করে আপনি যে ইকোনমিটা বিলং করেন তারা যা যা তৈরি করতে পারে, সেই ইকোনমি যে ডিফারেন্ট কম্বিনেশন অফ আউটপুট তৈরি করতে পারে সেটাই আমরা একটা পসিবল একটা এই যে নামও বলে দিচ্ছে প্রোডাকশন পসিবিলিটি, সেটা একটা পসিবল একটা আউটকাম আমরা হচ্ছে গিয়ে এপিপিএফ থেকে পাবো। সো এগেন আমি এটার জন্য একটা গ্রাফ ড্র করব, আমার সাথে এটা আঁকতে হবে, আমি এটা র্যান্ডমলি নিচ্ছি, এটাই যে একদম নিতে হবে এটাই বাইবেল এরকম কিছু না, আপনি চাইলে নিজের মতো করে অবশ্যই বানিয়ে গ্রাফ পিপিএফ বানায় নিতে পারেন, এটা জাস্ট বোঝানোর জন্য আমি আঁকছি, আমার সাথে সাথে একে ফেলেন হয়ে যাবে। সো আমি কি করলাম, আই টুক জাস্ট অ্যান এক্স এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিস, দেন আই ট্রাই টু ড্র এ বোল শেপ কার্ভ, in x axis I will show you the quantity of like haircut nilam je jate bujhte paren je different combination of goods and service thake, good hote pare service hote pare dutei good hote pare dutei service hote pare, and in y axis ami nilam hocche giye quantity of pizza, dutei different ekta good nilam একটা সার্ভিস, দেন আই টুক সাম র্যান্ডম পয়েন্ট টু মেনশন দোজ র্যান্ডম পয়েন্ট, আই এম ইউজিং অ্যানাদার কালার, সো আই টুক সাম র্যান্ডম পয়েন্ট সো র্যান্ডম পয়েন্ট আমার আসলো, এবং সেই র্যান্ডম পয়েন্ট থেকে আমি জাস্ট কি করছি যে আই ড্র দ্য স্ট্রেট লাইন টু এক্স এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিস, পয়েন্টটা আগে হচ্ছে গিয়ে মানে সিলেক্ট করে নিতে হয়, দেন সেখান থেকে আপনি চাইলেই এভাবে গুলো পেয়ে যাবেন। আমি কিছু র্যান্ডম পয়েন্ট নিয়েছি, সাপোজ এই র্যান্ডম পয়েন্ট গুলোর নামও দেই, দিস ইজ এ, দিস ইজ বি, এন্ড দিস ওয়ান ইজ সি, এবং আমি আমার মতো করে কিছু এগুলার ভ্যালু ধরে নিচ্ছি, লাইক এটা কেন ধরলাম 100, এটাকে ধরলাম 80, মাঝের এটাকে ধরলাম 40, এটাকে ধরলাম হচ্ছে গিয়ে 30, 60, 90, okay, and we assume that in this economy je bolam available resources and technology, so ami dhore nilam ei economy ta te, eta just assume kore niche, so there are 10 labor and we have 1000 taka as capital, er beshi amader kichu nai, সো পিপিএফ, আচ্ছা ইকোনমিক্স একটা সিস্টেম হচ্ছে যে ফিগারই আমরা ড্র করি না কারণ এটা নাম লিখতে হয় নিচে, আমি এটা নাম লিখে দিই, ফিগারের নাম হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, নাম দিলাম এটা ব্র্যাকেট আমরা বসালাম হচ্ছে পিপিএফ। সো এই ফিগারটাতে কি দেখতে পাচ্ছি, এই ফিগারটাতে দেখতে পাচ্ছি উই টুক সাম ডিফারেন্ট পয়েন্ট লাইক এ বি এন্ড সি, এ বি সি কি, অ্যাকচুয়ালি অ্যাট এ পয়েন্ট উই ক্যান প্রডিউস লাইক 100 ইউনিটস অফ পিৎজা অ্যান্ড 30 ইউনিটস অফ হেয়ার কাট,
At B point, we can produce 80 units of pizza and 60 units of haircut. And at C point, we can produce 40 units of pizza and 90 units of haircut. That means each of the point from this curve is called PPF. Each of the point from this curve, we get some different combination of outputs. Suppose আপনি বললেন যে ম্যাডাম আমি অন্য একটা পয়েন্টে ওই যে এখন যেখানে স্পটলাইট নিয়েছেন আমি এখানে যদি নিতে যেতাম হ্যাঁ আপনি ওখানেও নিতে পারতেন ফ্রম দেয়ার ইউ গেট ডিফারেন্ট কম্বিনেশন আপনি এখানে নিতে পারতেন যে কোনো মানে এখানে অসংখ্য পয়েন্ট আমরা করতে পারি এবং প্রত্যেকটা পয়েন্ট থেকে উই উইল গেট সাম ডিফারেন্ট কম্বিনেশন অফ আউটপুট সো বেসিক্যালি this different combination of output that means whatever point we're producing like A, B or C or any specific point when we're producing this two product like haircut and pizza we need this amount of labor and technology we have that means ei je 10 jon labor ebong 1000 taka bollam using them we can produce either at A point or B point or C point again I mentioned the resources we have already we mentioned that is 10 labor and 1000 taka capital so using them either we can produce A point B point and C point okay fine well, if Mollika says ma'am I want to produce at another point which could be mentioned by like point D so when she produce on D point that D point also need the same amount of labor and capital that means the 10 labor and 1000 taka capital বুঝতে পারছি তাহলে পিপিএফ আসলে কি দেখাচ্ছে পিপিএফ দেখাচ্ছে যে এরকম একটা গ্রাফ পাবো মজার ব্যাপার হচ্ছে সেই গ্রাফের প্রত্যেকটা পয়েন্টে আমরা ডিফারেন্ট কম্বিনেশন অফ আউটপুট পাবো লাইক এই পয়েন্টে দেখেন আমরা অনেক বেশি পিজ্জা তৈরি করছিলাম বাট লেস অ্যামাউন্ট অফ হেয়ার কাট বাট এট বি পয়েন্ট উই আর প্রোডিউসিং নাও একটু কিছু হলো পিজ্জা প্রোডাকশন কমিয়ে দিলাম এবং দেখলাম হেয়ার কাট প্রোডাকশন বাড়াই দিলাম আবার যদি এ থেকে একেবারে সি তে মুভ করে যাই আমরা দেখতে পাচ্ছি আমাদের পিজ্জা প্রোডাকশন অনেকখানি কমে গেছে বাট আমাদের হেয়ার কাট প্রোডাকশন অনেকখানি বেড়ে যাচ্ছে তো আমরা প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ডিফারেন্ট কম্বিনেশন অফ আউটপুট পাচ্ছি তো আমরা এখানে যেটা আসলে করব যে উই উইল ফাইন্ড আউট সাম মানে এট দা ইচ অফ দা পয়েন্ট অফ পিপিএফ ইটস প্রোডিউসেস ডিফারেন্ট কম্বিনেশন অফ আউটপুট এন্ড it could be produced by using the available resources and technology that economy has so now ekhon ekhane proshno hocche giye madam tale amra eta shiklam keno tale bujhtei parchi je ekta economy te je joto tuku resource ache seta diye amra ja ja toiri koto shetai ppf tai to ar eto alada kore shikhar kichu na ba eta ekta model ei bhabe amader ashole develop korar kono bishoy chilo na bishoy ta hocche amader ki opportunity cost er kotha mone ache কারোর কি অপরচুনিটি ওই যে একটা জিনিস ছিল যে আমরা একটা টাইম কি সব করতে পারি না করতে পারি কি করি যে এট এ টাইম যে কোনো একটা চুজ করে বাকিগুলোকে গিভ আপ করে দেই যা গিভ আপ করে দিচ্ছে সেগুলো কি আমাদের অপরচুনিটি কস্ট তো এখন আসেন সাপোজ আই ওয়ান্ট টু মুভ টু এ টু সি পয়েন্ট আমি এ থেকে সি পয়েন্টে মুভ করতেই পারি কারণ আমি জানি এ পয়েন্টে আমার 10 জন লেবার লাগবে সি পয়েন্টেও 10 জন লেবার What happened there when I moved to A to C point? C, we have to give up a lots of amount of pizza. That means 60 units of pizza to produce more 60 units of haircut. Do you notice that? Can we give up? Because I'm at the labor fixed. I'm at capital fixed. The more I'm producing haircut, that labor will get less time to produce pizza. আর আমি তো লেবার কে দিয়ে একটা টাইম দুটো তৈরি করে দেব যে কোনো একটা সে তৈরি করবে তো আমি যদি বেশি লেবারদেরকে বেশি বেশি বলি তুমি হেয়ার কাট বেশি দাও তো তো হেয়ার কাটই তৈরি করবে ও তো পিজ্জা তৈরিতে যেতে পারবে না তাহলে এখানে দাঁড়াচ্ছে কি when we move to any point in PPF that means there is some opportunity cost behind it ঠিক কি না সো হিয়ার আমরা কি করেছি when we move to A to C point we have to give up 60 units of pizza to produce more 60 units of haircut. Okay, fine. If we want to move to C to B point, আমি এমনও হতে পারি C থেকে B পয়েন্টে যাচ্ছি. C থেকে যদি B পয়েন্টে মুভ করি কি দেখতে পাচ্ছি? When we move to C to B point, 90 থেকে 60 units আমরা haircut give up করে দিচ্ছি. কিন্তু তাতে কি হচ্ছে? আমরা 40 units more pizza তৈরি করতে পারলাম. তাহলে এখানে আবার কি দেখতে পেলাম এখানে দেখতে পেলাম যে আমরা যখন একটা কিছু গিভ আপ করছি ইট ডাজেন্ট মিন যে আমাকে শুধু পিজ্জাই গিভ আপ করতে হবে আমি চাইলে হেয়ার কাটও গিভ আপ করতে পারে তো আমি যখন পিজ্জা গিভ আপ করে দিলাম সরি হেয়ার কাট গিভ আপ করে দিলাম আমি কিন্তু পিজ্জার প্রোডাকশন আমি দেখতে পাচ্ছি যে আমার
বেড়ে যাচ্ছে তো এইভাবে হচ্ছে গিয়ে আমাদের যেটা হবে যে আমরা যখন পিপিএফ এ যাবো এখান থেকে আমার একটা কমন কোশ্চেন দুইটা প্রশ্ন করি আদার পিপিএফ এর ডেফিনেশন চাই এবং বলি যে ড্র এ পিপিএফ উইথ ইয়ার ওন কম্বিনেশন অফ গুডস এন্ড সার্ভিসেস এখন এখানে যে আপনাকে বললাম দুইটা জিনিস মেনশন করুন নিজের মতো করে একটা কম্বিনেশন অফ গুডস এন্ড সার্ভিস দেন এই একই জিনিস দেখা গেল যে সাপোজ আপনার ফাতিমা উনি দিলেন হচ্ছে পিজ্জা আর পাস্তা কম্বিনেশন দেখা গেল আবিরও একইভাবে পিজ্জা পাস্তার কম্বিনেশন দিল এই যে এখানে আমি র্যান্ডম কোয়ান্টিটি নিচ্ছি আবিরও র্যান্ডম কোয়ান্টিটি নিয়ে একই রকম হয়ে গেল এটা কি পসিবল বলেন explain how the each point of production possibility frontier calculate the opportunity cost দেখেন প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা চাইলে এইভাবে অপরচুনিটি কস্ট বের করতে পারি সো এই ক্ষেত্রে আমরা কি করব এরকমই একটা র্যান্ডম পিপিএফ ড্র করব এবং সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে ডিফারেন্ট কম্বিনেশন অফ গুডস এন্ড সার্ভিসেস দেখাবো দেখানোর পরে এটা বলবো যে আমরা যখন মুভ করছি সেটা যেরকম মুভ আপওয়ার্ডে মুভ হতে পারে ডাউনওয়ার্ডে মুভ হতে পারে আমরা যখনই মুভ করছি আমরা কিছু প্রোডাক্ট গিভ আপ করে কিছু প্রোডাক্ট বেশি তৈরি করতে হচ্ছে তো এটাই হচ্ছে গিয়ে আমাদের কিন্তু অপরচুনিটি কস্ট হিসাবে আমরা চলে আসছি ওকে আমাদের অলমোস্ট শেষ এই চ্যাপ্টারটা লাস্ট একটা পয়েন্ট আসলে না বললেই না সেটা হচ্ছে গিয়ে যে ম্যাডাম পিপিএফটা কি শুধু পিপিএফ এর প্রোডাকশন হয় হ্যাঁ একটা ইকোনমি যদি এফিশিয়েন্ট প্রোডাকশনে যেতে চায় মোস্ট এফিশিয়েন্ট আমরা তো এটা জানি যে ম্যাক্সিমাম আউটপুট পাবো আমার যা যা রিসোর্সেস আছে আমি সেই পয়েন্টে যদি প্রোডিউস করতে চাই অবভিয়াসলি আই নিড টু প্রোডিউস ইন দ্য এনি পয়েন্ট অফ পিপিএফ যেমন আমার বই যে এক্সাম্পল আছে হিয়ার দে গিভ দ্য কম্বিনেশন অফ কম্পিউটার অ্যান্ড কার প্রোডাকশন So if we want the efficient output, we have to produce any point of this PPF. Aapni bolen, madam, ami above ekta point e jabo, ei je C. C point e jodi production e jai. Shei khetre ki amar hocche giye, ami jodi C point e production e jai, seta ki amar attainable hobe? Ba ami ki ashole seta toiri korte parbo? Na, toiri korte parbi. Above PPF, amar oi point e attainable na. Because amar to resource fixed kora. আমার লেবার 10 জন আছে আমি কি এই ধরনের সি পয়েন্টে তৈরি করতে গেলে আমার 12 জন লেবার লাগবে আমি কোথা থেকে 12 জন লেবার পাবো বুঝতে পারছেন আমার কাছে জিনিসটা ফিক্সড বা আমার ক্যাপিটালটা ফিক্সড আমার পক্ষে তো ওই পয়েন্টে যাওয়া সম্ভব না তো ইফ উই ওয়ান্ট আমরা কিন্তু এরকম অ্যাবোভ কোনো পয়েন্টে যেতে পারি না অর্থাৎ অ্যাটেন্ড করতেই পারবো না ঠিক একইভাবে উই ক্যান প্রোডিউস ইন দ্য লোয়ার পয়েন্ট কারণ আপনার 10 জন লেবার আছে তো 10 জন লেবার ইউজ করবেন না নাকি আপনি ভিতরের একটা পয়েন্ট অর্থাৎ ইনার একটা পয়েন্ট আপনি যে প্রোডিউস করেন যেখানে আপনার ইকোনমি ফুল যে রিসোর্স আছে থাকার পর আপনি সেটা ইউজ করছেন না তো নর্মালি একটা ইকোনমিতে যখন আমরা প্রোডাকশন পসিবিলিটি মানে একদম ম্যাক্সিমাম আউটপুট কোনটা পাওয়া যায় এফিশিয়েন্ট অ্যালোকেশন বের করার জন্য আমরা পিপিএফটাকে ফাইন্ড আউট করি এবং আমরা এই যে কোনো একটা পয়েন্টে পিপিএফ এর উপরে যে কোনো একটা পয়েন্টে আমরা প্রোডাকশনে যাই এটাই বলতে চাইছি ওকে সো নেক্সট ক্লাসে আমরা কি পড়বো নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে আমরা পরের চ্যাপ্টারে চলে যাব That chapter is about this will talk about how market work, and this chapter will about the demand and supply side. Amra demand supply niye onek beshi alochona korbo ebong onek mane bhalo lagbe mane chapter ta mane poranor moto ekta chapter ebong amake jodi bole je ekta chapter choose koro for your course which will give you like the ম্যাক্সিমাম আউটপুট এরকম যেটা থেকে আপনি একদম ফুল হচ্ছে গিয়ে আমাকে আর কিছু করতে হবে না এরকম একটা যদি আমাকে বলে যে পুরোটা আমি পেয়ে যাব মানে লাইক মিড টার্মের একটা বড় কোশ্চেন করে ফেলতে পারো ফাইনালের জন্য কোশ্চেন করে আমি একটা চ্যাপ্টার ধরতে হলে আমি শুধু বলবো যে আমি ডিম্যান্ড সাপ্লাই থেকে প্রশ্ন করবো ডিম্যান্ড সাপ্লাই প্রত্যেকটা পয়েন্ট থেকে চাইলে কিন্তু হচ্ছে গিয়ে আমরা আপনার কোশ্চেন করতে পারি সো হুইচ মিনস ইটস এ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার তো নেক্সট ক্লাসগুলো আমরা যাতে মিস না করি আর আজকে ক্লাসে যতটুকু লেকচার তুলেন লাইক পিপিএফ এর ছবিটা আঁকতে বলেছিলাম এটা এঁকে ফেলেন এর আগে পিপিএফ এর ডেফিনেশন দিলাম তার আগে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার সরি এর আগে হচ্ছে সার্কুলার ফ্লো ডায়াগ্রামটা ড্র করালাম ওটার সাথে ছোট ছোট কিছু ডেফিনেশন দিয়েছি ওটা যে খাতায় লিখেছেন ইওর হ্যান্ড রাইটিং ডাজেন্ট ম্যাটার সেটা থেকে হচ্ছে গিয়ে আমাকে জাস্ট ইয়াটা দিবেন আমি ফোল্ডারটা ক্রিয়েট করার পরে ছবি তুলে
চাইলে পিডিএফ করেও দিতে পারেন, না হলে নাই, জাস্ট একটা ফোল্ডারে যাতে থাকে ছবিগুলো এভাবে দিবেন, ওখান থেকে আপনাদের এই কিছু মার্কস আসবে, এবং এই মার্কস গুলো থেকেই সাধারণত আপনাদের যে গ্রুপ অ্যাক্টিভিটি একটা যে থাকে গ্রুপ অ্যাসাইনমেন্ট, সেই মার্কসটা আমি দিই, এবং ক্ষেত্র বিশেষে একটা ক্লাস টেস্টের মার্কস এখান থেকে কাউন্ট করে আসি, বারবার বলছি। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট আমাদের ফাইনালের জন্য। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে ম্যাম, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখনো ফোল্ডারটা ক্রিয়েট করিনি, ফোল্ডারটা ক্রিয়েট করে অ্যাসাইন করে দিলে সাবমিট করে দিন। ঠিক আছে, ওকে মিস।